কৌস্তু বাগচিকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ মিছিল কংগ্রেসের, পাশাপাশি থানা ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেসের। বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিল থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ করে এবং পাশাপাশি শহরে প্রতিবাদ মিছিল শুরু করে। অন্যায়ভাবে অ্যারেস্ট করেছিল মুখ্যমন্ত্রী, বেলাগাম মন্তব্য করেছিলেন অধীর চৌধুরী সম্পর্কে। কৌস্তব কি বলেছে? সত্যি কথা বলেছে। দীপক ঘোষ যা লিখেছে তাই বলেছে? তো দীপক ঘোষকে অ্যারেস্ট করে কৌস্তবকে জানো? হ্যাঁ, কৌস্তবকে অ্যারেস্ট করেছো। সরকার যে বয়ান দিয়েছিল দেখেছে মিথ্যে এবং পুরোপুরি অন্যায়ভাবে করেছে। তাই সরকারকে গলা ধাক্কা দিয়ে ব্যাংক সালকোর্ট থেকে তাড়িয়ে দিয়েছে। এর তার জন্যে আজকে জামিন হয়েছে এবং দেখা যাচ্ছে এই সরকার মিথ্যে মামলা দায়ের করেছিল। অতএব তাই সরকারের মুখ শুধু পড়েনি, সরকারের মুখ পুরো ঝামা হয়ে গেছে।